অবশেষত সকলো জল্পনা কল্পনার অন্ত পড়িল। কাইলৈ চূড়ান্ত হব রাজ্যর পরবর্তী মুখ্যমন্ত্রী। কাইলৈ গুৱাহাটীত বিজেপির 60 জন নবনির্বাচিত বিধায়কে চূড়ান্ত করিব রাজ্যর পরবর্তী মুখ্যমন্ত্রীগী। কাইলৈ গুৱাহাটীত বিজেপির নবনির্বাচিত বিধায়কর বিধায়নী বৈঠক, আর এই বৈঠকেই চূড়ান্ত করিব রাজ্যর পরবর্তী মুখ্যমন্ত্রীগী। কাল গুৱাহাটী মে ভারতীয় জনতা পার্টি লেজিসলেটর পার্টি কাজ বৈঠক হোনে কা সম্ভাবনা হ্যাঁ, ও পার্টি কা বৈঠক মে হি সারা প্রশ্ন কা উত্তর আপকো মিল জায়গা। শুকুরবারে নিশায় মুখ্যমন্ত্রী সন্দর্ভ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিবর বাবে নতুন দিল্লিয়ে তলব করেছিল সর্বানন্দ সোনোয়াল আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক। আজি পুয়া প্রায় 7 বজাত গুৱাহাটীর পর চার্টার্ড বিমান যোগে নতুন দিল্লিলৈ রওনা হয়েছিল দুয়োজন নেতা। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লগত গৈছিল নবনির্বাচিত বিধায়ক তরঙ্গ গগৈ, আর সর্বানন্দ সোনোয়ালের লগত গৈছিল টিংখাঙর বিধায়ক বিমল বরা। আর নতুন দিল্লিত বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডার বাসগৃহত অনুষ্ঠিত হয়েছিল রুদ্ধদ্বার বৈঠক। 3খনকৈ পৃথকে পৃথকে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল জে পি নাড্ডার বাসগৃহত, যত উপস্থিত আছিল কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর লগতে বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভি এল সন্তোষ। প্রথমে পুয়া 11টা বজাত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে হয়েছিল 45 মিনিট সময় রুদ্ধদ্বার বৈঠক। আর ইয়ার পিছতেই সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে প্রায় কেন্দ্রীয় নেতৃত্বর 1 ঘণ্টা জোড়া বৈঠক অনুষ্ঠিত হয়। আর এই পৃথকে পৃথকে এই 2খন বৈঠক সমাপ্ত হওয়ার পিছত দুপরিয়া 1:16 পৰা 2:35 ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর সর্বানন্দ সোনোয়াল দুয়োগৰাকী নেতার সৈতে একেলগে কেন্দ্রীয় নেতৃত্বে প্রায় 1:20 সময় বৈঠক অনুষ্ঠিত করে। আর মুখ্যমন্ত্রী সন্দর্ভত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিবর বাবে গুরুদায়িত্ব অর্পণ করা হল বিজেপির 60 জন নবনির্বাচিত বিধায়কর উপর। কাইলৈ গুৱাহাটীত বিজেপির বিধায়িনী দলের বৈঠক অনুষ্ঠিত হব বলে মন্তব্য করেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কাল গুৱাহাটী মে ভারতীয় জনতা পার্টি লেজিসলেটর পার্টি কাজ বৈঠক হোনে কা সম্ভাবনা হ্যাঁ, আর ও পার্টি কা বৈঠক মে হি সারা প্রশ্ন কা উত্তর আপকো মিল জায়গা। সর্বানন্দ সোনোয়াল নে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কোন হব পরবর্তী মুখ্যমন্ত্রী, এই সন্দর্ভত 60 জনীয় বিজেপির বিধায়কে লব চূড়ান্ত সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।